ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এই সিরিজেও দলে নেই অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন। তবে বাউন্সি কন্ডিশন বিবেচনায় দলে ডাকা হয়েছে পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীকে। 9 এপ্রিল রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বৈঠকে বসেন মিনহাজুল আবেদিন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল। হেড কোচ চান্দিকা হাতুর সিংহে, অধিনায়ক তামিম ইকবাল সহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে দল চূড়ান্ত করে ফেলেছেন নির্বাচকরা। অধিনায়ক তামিমের নেতৃত্বে দলে আরও রয়েছেন লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী। সবশেষ সিরিজে দল থেকে বাদ পড়া রিয়াদ ও আফিফ নেই এই সফরেও। সেই সাথে ইঞ্জুরির কারণে ছিটকে গেছেন দলের মূল পেসার তাসকিন আহমেদ। এছাড়াও বাদ পড়েছেন স্পিনার নাসমু আহমেদ। তার পরিবর্তে আবারও দলে ফিরেছেন তাইজুল ইসলাম। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ আয়ারল্যান্ডে হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সিরিজ হচ্ছে ইংল্যান্ডের অ্যাসেক্সে। ইংল্যান্ডের কন্ডিশন এমনিতেই পেস সহায়ক, সেই সাথে ওই সময় বৃষ্টি মৌসুম হওয়ায় কন্ডিশন আরও চ্যালেঞ্জিং হতে পারে, যে কন্ডিশনে আইরিশরা হুমকির কারণ হতে পারে তামিম সাকিবদের জন্য, ঠিক যেমনটা 2007 সালে লন্ডনে বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল ইংল্যান্ড।